আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা একটা নতুন পলি হাউস আপনাদেরকে দেখিয়েছিলাম এবং সেই সাথে বলেছিলাম যে পলি হাউসে আমরা শশা গাছ লাগাবো এবং সেই পলি হাউসে শশা গাছও লাগিয়েছিলাম এবং আপনাদেরকে সেই ভিডিওটাও আমরা দেখিয়েছিলাম। তো এই পলি হাউসে আসলে একটা জিনিস আমরা চেঞ্জ করেছি, তো সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে দেখা যাচ্ছে আমাদের সেই নতুন পলি হাউসটি, যে পলি হাউসের গ্রো ব্যাগের ভিতরে শশা গাছ লাগানো আছে এবং সেই সাথে ডিপারগুলো আমাদের গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যে ডিপারের মাধ্যমে মেনলি আমরা হাইড্রোপনিক সলিউশনটা দিয়ে থাকি। আর আরেকটি ব্যাপার, এর আগে আমরা যখন পলি হাউসটা আপনাদেরকে দেখিয়েছিলাম তখন আসলে এখানে যে ফ্লোর ম্যাটটা দেখা যাচ্ছে সেই ফ্লোর ম্যাটটা আসলে আমরা এত ভালোভাবে আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন আসলে একটা পলি হাউসের জন্য ফ্লোর কতটা আসলে প্রয়োজন, আসলে একটা পলি হাউসের জন্য ফ্লোরটা খুব ভালো হওয়া দরকার। এই কারণে ভালো হওয়া দরকার কারণ অনেক সময় পলি হাউসের ভিতরের ফ্লোর যদি স্যাঁতসাঁতে থাকে সেক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন পোকামাকড় এই স্যাঁতসাঁতে অবস্থা থেকে তৈরি হতে পারে এবং এটা অনেক ক্ষেত্রে হয়েও যায়, কারণ আমাদের ভিতরে যেহেতু কুলিং প্যাড আছে সেই কুলিং প্যাডের পানি এসে ভিতরে পড়তে পারে এবং সেই সাথে যেহেতু আমরা পাইপ দিয়ে হাইড্রোপনিক সলিউশন দিয়ে থাকি সেই হাইড্রোপনিক সলিউশনের পাইপ অনেক সময় লিক করে ফ্লোরে পড়তে পারে, এরকম বিভিন্ন প্রবলেমগুলো আসলে তৈরি হতে পারে। তো এই কারণে আসলে পলি হাউসের যে ফ্লোরটা সেই ফ্লোরটা আসলে অনেক ভালো হতে হবে, কারণ যদি পানি পড়ে তবে সেই পানি যাতে সাথে সাথে সরিয়ে ফেলা যায় বা পানিটা যে কোনো উপায় হোক সেখান থেকে সরিয়ে নেওয়া যায় এরকম একটা প্রসেস থাকতে হবে। এবং সেই সাথে আরেকটি ব্যাপার, যদি সেই ফ্লোরটা আরও বেশি ভালো করা হয়, যেমন যদি কোনো ফ্লোর মাটিতে হয় বা মাটির ফ্লোর হয় সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় আমরা এখানে যারা কাজ করব তারা হাঁটাচলা করবে, হাঁটাচলা করার ফলে দেখা গেছে যে সেখানে সেই মাটির থেকে একটা ধুলা উঠতে পারে, তো সেই ধুলাটা আবার গাছেও আসতে পারে, এরকম বিভিন্ন প্রবলেম হতে পারে। তো এই কারণে ফ্লোর যেটা সেটা যদি ম্যাকাডম করে সেই ম্যাকাডমের উপরে আসলে এরকম আমরা এখানে যে প্লাস্টিকটা দেখাচ্ছি এরকম প্লাস্টিক দেওয়া যায় তাহলে সেই ফ্লোরটা আসলে ভালো হয়। তো আমরা আজকে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা এই পলি হাউসে যে ফ্লোরটা করছি সেই ফ্লোরটা হলো জাস্ট নিচে বালি দেওয়া এবং কিছু ইটের যে গুঁড়া সেই গুঁড়া দিয়ে নিচের ফ্লোরটা লেভেলিং করে সেই লেভেলিংয়ের উপরে আমরা এই যে যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে সেই প্লাস্টিকটা বিছিয়ে দিয়েছি। আর এই প্লাস্টিকটা আসলে দাম অনেক কম, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। বাজারে যে মুরগির ফিড খাবার বিক্রি হয় সেই খাবারগুলো যে প্যাকেট বা ব্যাগের মধ্যে থাকে সেই ব্যাগগুলোই আসলে ব্যাগগুলো দিয়েই এই ফ্লোর ম্যাটটা তৈরি, অর্থাৎ এটা অনেকটা লো কস্টেরও বলা চলে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।